বাবাজিরা ধৈর্য হয়তো আপনাদের আর কুলাবে না, বহু কথা ভারতের বিভিন্ন ঘটনা যদি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরি রাত পোহায়া যাবে, কারণ আমার ভারতে জন্ম, আমি ভারতের কথা বলতে পারবো না, পারবো কার? আপনার জীবনীটা একটু বলতে হবে, আপনারও শুনতে চাচ্ছেন, কাজে আপনাদের চাহিদা অনুযায়ী যদি কথাটা না বলি এখানে কিন্তু সভাটা সমাপ্তি হবে না, কথাটা ঠিক না বেঠিক? ভাই জানগো, যখন আমি বিয়ে পাশ করলাম, বিয়ে পাঠ করার পরে আমি একটা বিরাট রোগে আক্রান্ত হয়ে গেলাম, এই রোগ থেকে চিকিৎসার জন্য আমার বাপ ভাইয়েরা ভারতের বড় বড় কবিরাজ বড় বড় ডাক্তার দেখাইলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, শেষ পর্যন্ত আমাকে আমেরিকা পাঠিয়ে দিলেন, আমেরিকার বড় বড় ডাক্তাররা ফেল হয়ে গেল। এর আমি চলে আসলাম বাড়িতে, আমার মা আমাকে গয়া কাটি বৃন্দাবন মথুরা নবদ্বীপে নিয়ে গেলেন বাবাজিরা, সেখানে বহুদিন যাবত 360টা মন্দিরে 360টা দেবতার পূজা রচনা করলাম, অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর, তব চরণং সেবনং মম তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গ বর্ষণং নমস্তে নম নম হা হরি হরি বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ইত্যাদি বিভিন্ন মন্ত্র যন্ত্র দিয়ে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। 360টা দেবতার মন্দিরে পূজা করার পর আমার শরীরটার রোগ সারলো না, আমি মরণাপন্ন অবস্থায় ভাইজান বাড়িতে ফিরে আসলাম। একদিন মৃত্যুর কথা স্মরণ করে বাবাজিরা বাড়ির থেকে গভীর রাত্রিতে বের হলাম, ঘুরতে ঘুরতে একটা মুসলমান পাড়ায় গেলাম, যায়া দেখি বাবাজিরা আল্লাহ ঘর মসজিদ ওই দরজাটায় তালা দেওয়া, কিন্তু বারান্দাটা হলো খোলা। আমি আল্লাহর ঘর মসজিদের বারান্দায় বসে অধর নয়নে কিছুক্ষণ কাঁদলাম, কান্নার পরে আল্লাহর কাছে আমি মান্নত করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ বড় বড় ডাক্তার কবিরাজ ফেল, আমেরিকার ডাক্তাররাও ফেল, আল্লাহ 360টা ভগবানের পূজা করলাম মন্দিরে, দেবদেবীর পূজা যত করি তত রোগ বাড়ে, তাদের ক্ষমতা নাই, ক্ষমতা তো আপনি সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্ত করে দাও আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার বন্ধুগণ, যখন আমি নিয়ত করে বাড়িতে আসলাম মান্নত করে, পরের রাত্রি থেকে জানি আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিচ্ছে, হে বাবা দয়াল চান, তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে 30 পারা কোরআন শরীফের সুরা ফাতেহা তুমি আমল করো। এখন সুরা ফাতেহাও বুঝি না কিছু না, ঘুম থেকে উঠে হাত মুখ ধুইয়া সোজা গ্রামের বড় হুজুরের কাছে গেলাম, ওই গ্রামে একজন বড় হুজুর ছিল, নাম হলো মৌলানা আব্দুল গফুর সিস্তি। হুজুরকে বললাম, হুজুর এই রকম ঘটনা, এখন সুরা ফাতেহা কি আমাকে শিখান, আমলটা একটু দেন। হুজুর বলল, বাবা দয়াল চান, তুমি যদি 30 পারা কোরআন শরীফ থেকে সুরা ফাতেহার আমল চাও তাহলে তোমাকে ওযু শিখতে হবে 4 ফরজ। কি হুজুর বলেন? মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মুছো করা, দুই পায়ের টাকনি পর্যন্ত ধৌত করা, হুজুরের কাছে শিখলাম। এরপরে বলল, বাবা তোমার গোসলের 3 ফরজ জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। কি হুজুর? গড়গড়ার সহিত 3 বার কুলি করা, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম ভাবে ধৌত করা।
আমার বাবা জিরা ওযু গোসল কমপ্লিট করে আমি যখন হুজুরের কাছে সবক নিলাম, এক দেড় ঘন্টার মধ্যে সূরা ফাতিহা আমার মুখস্থ হয়ে গেল। আমার বাবাজিরা এই সূরা ফাতিহার আমল ওযু গোসল অবস্থায় আমি গভীর রাত্রিতে অগণিত ভাবে করতে শুরু করলাম। এইভাবে পড়তে পড়তে বিশ্বাস করেন এক দেড় মাসের মধ্যে আল্লাহ পাক আমাকে রোগ থেকে মুক্ত করে দিলেন। পাগ সুবাহান কে বুঝিতে পারে তো বসায়ান, পাগ সুবাহান কে বুঝিতে পারে তো বসান, তোমার দোস্ত রসুল্লাহ আগে তারে বানাইয়া তো তার রূপে রাখলে তারে একিন কাছে বসাইয়া হাওয়া দন্তইয়ার করে ভেঙ্গে দিলে বাজিস্তান। পাগ সুবাহান কে বুঝিতে পারে তো বসান, কথাটা ঠিক না বেটি? বলেন আল্লাহু আকবার, কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ। এবার খেয়াল করেন আমার বাবা জিরা, আমি যখন রোগ থেকে মুক্তি পাইলাম আমি গোপনে গোপনে গিয়ে হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। মুসলমান হওয়ার পরে হুজুরকে বললাম, হুজুর এখন আমার কি কাজ? বলে তোমাকে নামাজ শিখতে হবে। শিখান হুজুর, আমি নামাজ পড়ব। এবার নামাজ শিখার শিক্ষা দিলেন, কয়েকদিনের মধ্যে নামাজ আমি কমপ্লিট করলাম। এবার বাবাজিরা নামাজ শিক্ষার পর হুজুরকে বললাম, হুজুর আমি দুই অক্ত নামাজ গোপনে গোপনে আপনার বাড়িতে পড়তে চাই, জোহরের নামাজ আর আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ি আমার থাকার ঘরে দরজা জানলা দিয়া। এশার নামাজে যখন মানুষ ঘুমায়া পড়ে বাড়ির লোকজন, চুপে চুপে নামাজ পড়ে ঘুমায়া পড়ি, ফজরের নামাজ পড়ার জন্য ভাইজান ফজরের আজানের আগে আগে উঠে উজু করে জঙ্গলে দৌড়াই। ও ভাইজান গো, শিলিগুড়ি ভারত, জলপাইগুড়ি দার্জিলিং পাহাড়, পাহাড় ভেদ করে বিষাক্ত সাপ বিচ্ছু জঙ্গলে আশ্রয় নেয় রাতের বেলা। ভোরে ভোরে ফজরের আজানের সময় ওই জঙ্গলে প্রবেশ করা কিন্তু কঠিন ব্যাপার। এক নয় দুই নয়, আমি ছয় মাস যাবত এইভাবে ফজরের নামাজ পড়তে গিয়েছি জঙ্গলে। বহুদিন বহু সময় বিষাক্ত সাপের বিচ্ছুর মুখে পড়েছি, কিন্তু আল্লাহর রহমতে তারা কোনো ক্ষতি করে না। আমার বাবাজিরে আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি আমার হয়ে যাও 18,000 মাখলুক তোমার হইয়া যাবে। এটা গর্ব করে বললাম না বাবা, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বললাম। এইভাবে গোপনে গোপনে ছয় মাস যাবত নামাজ পড়ার পর একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য থাকার ঘরে ঢুকেছি, কিন্তু দরজা দেওয়ার খেয়াল নাই। পিছন থেকে আমার কাকিমা দেখে ফেলে সবাইকে ডাকে, বলে ডাকাত ডাকাত ডাকাত। কয়েকজন লোকজন নারী পুরুষ একত্রিত হলো, আমি তো নামাজ পড়তেছি অনুমান করলাম। পিছন থেকে আমাকে নামাজ পড়তে দেখে যে যা পাইল লাঠি গুড়ি ডাংফি আমার মাথা পিঠে বিভিন্ন অঙ্গে করতে লাগলো, পিঠতে পিঠতে বিভিন্ন জায়গা থেকে ভাইরা
রক্ত প্রবাহিত হতে লাগলো। আমি যখন সেজদায় যাই, মাথার মধ্যে জুতা দিয়ে মারি মারে গুড়ি মারে, এইভাবে মারতে মারতে বাবাজিরা আমাকে বহু চেষ্টা করলো, কিন্তু আমি নিয়ত ছাড়ি না, আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ মাইর খাইতে খাইতে যদি আমি মরেও যাই মরবো, কিন্তু তোমার নাম যেন আমি না ছাড়ি। আমার ভাই জানো গো, এবার নামাজ শেষ করলাম যখন, চতুর্দিক থেকে তারা আমাকে ধরলো, মারতে শুরু করলো। আমি বললাম তোমরা কেন মারতেছ? তারা বলল তুমি কেন মুসলমান হলে? আমি বললাম আমি কেন মুসলমান হব না, কারণটা হলো এই যে মুসলমানদের একটা কলেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের কি হিন্দু শাস্ত্রে রামায়ণ গীতা মহাভারত চণ্ডী গীতা পদ্মগীতা পুরাণ সত্য পুরাণ রাম পুরাণ রাধা পুরাণ কৃষ্ণ পুরাণ ইত্যাদি গ্রন্থে তোমাদের এমন একটা মন্ত্র দেখাও তো, যেই মন্ত্রটা পড়লে হিন্দু হওয়া যাবে, কালেমা পড়লেই মুসলমান, ঠিক না বেঠি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখলাল জান্নাত, যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সহিত একবার কালেমা পড়বে, তার পিছনে সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিয়া তাকে জান্নাতবাসী করে দিবে, ঠিক না বেঠি? ছিল হাফসির গোলাম বেলাল, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে এত দামি হয়ে গেল, যার আজান না হলে ফজরে হয় আজান, ফজরের নামাজ হয় না, বলেন না সুবহানাল্লাহ। সোমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার জন্য শহীদ হয়ে গেল, বহু ইতিহাস ইসলামের মধ্যে আপনারা জানেন। আমার বাবাজিরা, আমি বললাম দাদাজিরা, ও দাদা মশাইরা বলেন তো, তোমরা তো মহাপণ্ডিত ব্রাহ্মণের জাত, বলেন তো শুনি, ওই কালী দেবী শুধু পাঠা খায় কিন্তু হাউলান বকরি খায় না কেন? কথাটা ঠিক না বেঠি? আমার বাবাজিরা এই দুইটা প্রশ্ন যখন তাদেরকে করল, ওই বাবাজিরা বাঘের মতো চতুর্দিক থেকে আমাকে ঘুষাতে শুরু করল। ভাই জান গো, এক পর্যায়ে আমার এক বড় ভাই হারামজাদা বলে নাকের মধ্যে এমন একটা ঘুষি বেরিয়ে দিল, খালি অনুমান করলাম ধর ধর করে রক্ত পড়তেছে, আমি জমিনে ফিট হয়ে গেলাম, আর কিছু বলতে পারি না। এরপরে তারা কি করেছে আমার আল্লাহই ভালো জানে, কিন্তু পরে দেখি ভাই জান আমার গায়ে বিভিন্ন জায়গায় কাটার দাগ, হাত গুলো বাঁধা, পা গুলো বাঁধা, এরপরে শরীরে একটা কাপড় রাখে নাই, মাঘ মাসের শীতের দিনে খালি মাটির মধ্যে ফেলে রেখেছে। তখন আমি ক্ষুধার জ্বালায় খানা বলে চিল্লাতে লাগলাম, তখন তারা কয়েকটা চাউল বাবাজিরা ছিটায় দিল, আমি ক্ষুধার তাড়নায় জিব্বা দিয়া চাটে চাটে খাই, বাবাজিরা পানি পানি বলে যখন চিল্লায় কাঁসার গেলাসে করে পানি দিতে চায়, আমি বললাম হয়তো তারা একটু দয়া হয়েছে, জাল্লার কাছে গিয়ে যখন পানি মুখ দেওয়ার জন্য একটু মুখটা উপর করি গ্লাসটা ফেলে দেয়, টাইজের মধ্যে পড়ে সমস্ত গ্লাসটা ভেঙে যায়, ক্ষুধার তালায় পিপাসার জ্বালায় আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ক্ষুধা তৃষ্ণায় যদি আমার মৃত্যু থাকে মরব, কিন্তু তোমার কাছে দয়া চাই আমি যেন কলেমা না ছাড়ি, আল্লাহর রহমত আপনাদের সমদোয়ার বদলতে ভাই যান। আমার মা দুঃখিনী, এই নির্যাতনের পর নির্যাতন সহ্য করতে না পেরে ওই চাবিটা চুরি করে
গভীর রাত্রিতে তালা খুলে বলে বেটা তারা দাড়ি ফালা। আমি বললাম মা আমার হাত পাও বাঁধা, মা আমার হাত পায়ের বাঁধন গুলো খুলে দেওয়ার জন্য একটা চাকু নিলেন, কিন্তু দেখে আমি উলঙ্গ বা লজ্জা পায়া একটা চাদর দিলেন আমার গুপ্ত অঙ্গে, এরপরে হাত পায়ের বাঁধন গুলো খুলে দিলেন, এরপরে আমি কোন রকমে চাদরটা পরিধান করলাম। মা আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন। বাবাজি আমার বাড়ির পাশে ছিল একটা চড়াই দরজা, চড়াই দরজা দিয়ে বের করে দিয়ে বলে বেটা তাড়াতাড়ি পালা, নইলে তো তোর জীবন এরা কেউ রাখবে না। আমার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমি মহান আল্লাহর কাছে মনে মনে দোয়া করলাম, আল্লাহ আমি তো তিন দিনের না খাওয়া শরীর ক্ষুধা তৃষ্ণা শক্তি নাই, গায়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকমের নির্যাতনে কাটা, আল্লাহ আমি তো হাঁটতেও পারি না দৌড়তেও পারি না, কিন্তু তোমার তো ক্ষমতার কমতি নাই, আল্লাহ তুমি আমার গায়ে শক্তি দাও এখান থেকে যেন আমি তুলার মতো উড়ে চলে যাই। আল্লাহর রহমতে বিশ্বাস করেন, কোত্থেকে জানি একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে আল্লাহ দিলেন, মনে হচ্ছে বীরের মতো শক্তি আল্লাহ দান করলেন, আমি বিক্রমের সহিত উল্টা পিণ্ডের মতো দৌড় দিলাম। বাবাজিরা তিন চার কিলোমিটার রাস্তা মুহূর্তের ভিতরে যায় পৌঁছে গেলাম, দেখি একটা ট্রেন ছাড়তেছে কলকাতা হাওড়া স্টেশনে, বাবাজিরা ট্রেনটাতে চড়ল। পরের দিনে দুপুর বেলা ট্রেনটা নামিয়ে দিল, আমি পাগলের মতো কলকাতা শহরে ঘুরতে ঘুরতে কলকাতা দমদম রোড কালীবাড়ি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, তেনাকে আমি পরিচয় সমস্ত খুলে বললাম, ধর্ম বাপ বলে তাকে মানে মানে নিলাম, তিনি আমার সমস্ত দুঃখ বেদনা শুনে বাবাজিরা তেনার জন্মস্থান হলো বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা অর্জুন পুকুর গ্রাম, ওই এলাকার মধ্যে ৪০ গ্রাম দূরে শুধু মুসলমান, ওই রকম একটা গ্রামের মধ্যে এলাকার মধ্যে আল্লাহ আমাকে আশ্রয় দান করলেন। বাবাজিরা ছয় মাস আমি লুকায় লুকায়া ওই বাড়িতে থাকি, ওইখানে বাবাজিরা নামাজ করি আল্লাহর কাছে দোয়া করি, এরপরে সাই মসজিদের ইমাম ওই বলা হয় দেওবান্দি হুজুর, বড় বড় হুজুরেরা বড় বড় আলেমেরা বড় বড় আইনজীবীরা সবাই মিলে বাবাজিরা ১৯৮৫-তে আমার নামে এবিডিবেট ঘোষণা করে দেন। বলেন আল্লাহু আকবার, আমার বাবাজিরা এইভাবে যখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদলতে আমি কিন্তু কলেমা প্রচার সারি নাই, আপনারা শুনে খুশি হবেন ভাই, আমার ভাই মিঠুন ফাটাকিষ্ট তিনি একজন সারা বিশ্বের নন্দিত একজন নায়ক, তেনার জীবন দশায় চেষ্টা সাধনা করে আমার গোষ্ঠীর থেকে নায়ক নায়িকা বানাইছে ৬১ জন, আর এই বৎসর নিয়ে চলতেছে ৪১ বৎসর আমার মুসলমান হওয়ার, এই ৪১ বৎসর বয়সে আমি কালেমার দাওয়াত দিতে দিতে আল্লাহ পাক আমার গোষ্ঠীর থেকে মুসলমান করেছে ১২০ জন। আমি যতদিন হায়াতে আছি ততমধ্যে আপনারা খুশি হবেন, আমার দুইটা ছেলে আল্লাহ পাক ৩০ পারা কোরআনের হাফেজ বানিয়েছে, দাওরা ফারেক করায়েছে মিশর থেকে আল্লাহ তাদেরকে মুক্তি সনদ দিয়েছে। আমার বাবাজিরা বহুত কষ্ট করে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো ক্যাসেটের মাধ্যমে শুনেছেন, আমি শিলিগুড়িতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, এই মাদ্রাসার বাবাজিরা বর্তমান ৩৫০ হলো ইতিম, তন্মধ্যে ১২০ জন হলো নব মুসলিম এতিম, আপনাদের মধ্যে কেউ যদি এতিম হয়
ও বাবাজিরা অনেকে রে, বাপ মাও না থাকলে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুপাতো ভাই, জ্যাঠাতো ভাই ইত্যাদি অনেকেই থাকে, কিন্তু যারা হিন্দু থেকে মুসলমান হয় এদের কিন্তু বাপ ভাই বলতে পৃথিবীতে কেউ নাই। একমাত্র সহায় হলো আল্লাহর রাসূল, আর দ্বিতীয় পক্ষে গোটা বিশ্বের মুসলমানেরাই হলেন আপনারা বাপ মা। কথাটা ঠিক না বলছে? তাই আমি প্রায় সভাতে বলি, আজকেও বলতেছি, যদি আপনাদের মন চায় বাবাজিরা দোয়ার পরে আমি বলবো আমার হাতে একটু মুসাহাবা করবেন, কারণ মুসাহাবা করা সুন্নত, আর সুন্নত তরিকায় কিছু দেওয়াটাও কিন্তু সুন্নত। আমার বাবাজিরাই মাদ্রাসা ওই হিন্দু পরিষদ থেকে তিন তিনবার ভেঙে দেওয়া হয়েছে, ছয়টা ছেলেকে ন্যাংরা করে দিয়েছে। এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি তিনতলা বিল্ডিং ভিত্তি দিয়েছি 17টা গম্বুজ। বলেন আলহামদুলিল্লাহ, যদি পারেন দুই এক ব্যাগ করে সিমেন্ট কিংবা বাবাজিরা আপনাদের মা বাবা রুহমাকরাতের জন্য এক দুই জেল কোরআন শরীফের হাদিয়া, মাত্র বাংলাদেশি 120 টাকা হলে ভারত আপনাদের শক্তি অনুযায়ী যে যা পারেন দোয়ার পরে আমার সঙ্গে মুসাহাবা করে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন।